দেবের নতুন মুভিতে নকল সাপ এন্ড নকল বাঘ আনতেই পুরো খরচ হয়ে গেছে 1 কোটি 35 লক্ষ টাকা, এবং এই সব টাকা কিন্তু দেব নিজের পকেট থেকেই দিচ্ছে। এই মুভিটার নাম ব্যোমকেশ ও দুর্গ রহস্য, আর এই মুভিটা কিন্তু সত্যি ঘটনার উপর তৈরি করা হয়েছে। এই মুভিটাতে শুধু নকল বাঘের জন্য খরচ করা হয়েছে 1 কোটি টাকা, আর সাপের জন্য খরচ করা হয়েছে 35 লক্ষ টাকা। এবং আপনাদেরকে বলি, এটা কিন্তু নর্মাল কোনো ভিএফএক্স কোম্পানিকে এই কাজটা দেওয়া হয়নি। ট্রিপল আর মুভি, এটা তো একটা ব্লকবাস্টার মুভি। ওই মুভিতে যে কোম্পানিরা ভিএফএক্স এন্ড সিজি এর কাজ করছিল, বাঘ সাপ যেগুলো দেখছেনি, ওই কোম্পানিটাই মূলত ব্যোমকেশ ও দুর্গ রহস্যের মুভিটাতে সিজিআই ভিএফএক্স সব রকমের কাজ করতেছে ওই কোম্পানিটা। এই জন্য মূলত ব্যোমকেশ ও দুর্গ রহস্যের মুভিটাতে 1 কোটি 35 লক্ষ টাকা শুধুমাত্র সিজিআই এন্ড ভিএফএক্স এই খরচ হয়ে গেছে। এই মুভিটা কিন্তু দুর্গা পূজায় রিলিজ হওয়ার কথা, কিন্তু সিজিআই এন্ড ভিএফএক্স এর এখনো কাজ চলতেছে, একটু পিছিয়ে যাইতে পারে, ডেট গুলো আগাপাশা হইতে পারে। এন্ড ভিডিওটা যদি আপনারা এখনো দেখতেছেন তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। লাভ ইউ অল গাইস।